তো এবার আমরা একটু আগে যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিকতা সিপি সমান সমান ডিকিউ বাই এনডিটি এবং স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিকতা সিপি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই এনডিটি সেম জিনিস দুইটা দুই ক্ষেত্রে প্রযোজ্য হবে এক জায়গায় আমাদের আয়তন স্থির আরেক জায়গায় আমাদের চাপ স্থির আছে এখন আমরা দেখব এই মোলার আপেক্ষিক তাপের জন্য আমাদের স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি পরিবর্তন বা সেখান থেকে কি পাওয়া যাবে ঠিক একইভাবে দেখব যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ থেকে আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে সেখানে আসলে কি পরিবর্তন এবং এখান থেকে আমরা কোন সম্পর্ক বা দুইটার মধ্যে কোন লিঙ্ক বা সূত্র আছে কিনা সেটা চেষ্টা করবো বের করার জন্য যে কি এটা কোনোভাবে সিপি এবং সিবি এর মধ্যে কোনো সম্পর্ক বা কানেকশন তৈরি করা যায় কিনা তো আমরা যেহেতু জানি যে স্থির আয়তনে সিবি স্থির থাকবে অর্থাৎ সরি বি স্থির থাকবে আয়তনটা স্থির থাকবে আয়তন পরিবর্তন যদি না হয় তাহলে আয়তন পরিবর্তন না থাকলে আমরা আগেও দেখেছি তো সেক্ষেত্রে যেহেতু আমরা স্থির আয়তনের জন্য করতেছি সেহেতু আমরা এখানে একটা সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি যে টি ইউ টি টি ডিভি এর ভ্যালুটা হবে জিরো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি টি ইউ টি শুধুমাত্র এটুকু এবার এই জিনিসটা যেটা দেওয়া আছে সেখানে চলে আসি যে স্থির আয়তনে ডি কিউ সমান সমান সিবি এনডিটি এই মোল সংখ্যা যদি এক হয় অর্থাৎ এক মোল গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে আমরা কি পাই ডিকিউ সমান সমান আমরা সিবি ডিপি সিবিডিটি তাহলে এটা আমরা লিখে দিতে পারি যে ডিকিউ সমান সমান সিবি ডিপি তাহলে কয়টা জিনিস পেলাম আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডিকিউ যেটা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এর জন্য কতটুকু তাপ প্রদান করতে হবে সেটা ভি ইকুয়াল টু সিভি ডিটি এই জিনিসটা আমরা পাচ্ছি অর্থাৎ খেয়াল করলে দেখা যাবে এইটা সময় এই ডি কিউ ভি অর্থাৎ স্থির আয়তনে মোট যে তাপ প্রদান করা হয় সেটা সমান সমান হচ্ছে সিভি ডিটি এবং সেই একই তাপটা আবার অভ্যন্তরীণ শক্তিতে কাজে লাগছে সেটাও বের করা যাবে সিবিডিটি দিয়ে অর্থাৎ মোট তাপের পরিমাণটা সমান সমান আমরা পাচ্ছি সিবিডিটি কোন প্রক্রিয়া স্থির আয়তন প্রক্রিয়া এবং স্থির আয়তন স্থির আয়তন ক্ষেত্রে বা স্থির আয়তনের গ্যাসের মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা ডিইউ পাচ্ছি সেটা সমান সমান সিবিডিটি এই গেল আমাদের একটা পয়েন্ট এবার আসি স্থির চাপের ক্ষেত্রে চাপ স্থির থাকে তো এখান থেকে যদি ডিকিউ এর মানটা বের করি ডিকিউ যেখানে চাপ স্থির আছে তাহলে সেটা হবে সিবি এনডিটি তো আমরা আগেই বলেছি যে এন সমান সমান যদি ওয়ান হয় তাহলে সেটা আমরা লিখবো সিবি ডিটি যেহেতু এক মোল গ্যাসের জন্য আমরা হিসাব করতেছি তাহলে ডিকিউ সমান সমান আমরা পাচ্ছি সিবি ডিটি তাহলে আমরা এখানেও লিখতে পারি যে ডিকিউ এটা কার জন্য পি এর জন্য তাহলে এটাও হবে পি এর জন্য পি ডিডি আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমরা এখানে আয়তন পরিবর্তন না থাকার কারণে ডিভি সমান সমান আবার গুণ করে আর মনে করা যাবে না ডি আয়তন পরিবর্তন না থাকে না ডিভি ইজ ইকুয়াল টু জিরো জিরো বসিয়েছিলাম কিন্তু এই জায়গায় চাপের পরিবর্তন নেই কিন্তু আমাদের এই সমীকরণের ভিতরে কোন ডিপি বা চাপের পরিবর্তন প্রকাশ করে এই ধরনের কোন চলক কিন্তু এখানে নেই সেহেতু আমরা ডিপি এর মানটা বসাতে পারবো না বা ডিপি এখানে কোনো মানে কি বলে ডিপি এখানে বসবে না এখানে শুধু আছে পি পি যেহেতু স্থির থাকবে তাহলে ডি এর মানটা যা আছে তাই থাকবে এখন এই ডি কিউ এর মানটা যদি আমরা এই মানটা এখানে বসাই সিপি ডিপি বাকি থাকবে ডিইউ প্লাস একই গ্যাসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একই গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির যে কাজ
অবন্তরীণ শক্তি বৃদ্ধিতে যে পরিমাণ কাজ করতে হবে বা যে পরিমাণ তাপের প্রয়োজন হবে আপেক্ষিক তাপ হবে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে আমরা যেটাই বলি ADU এবং ADU কিন্তু একই থাকবে কারণ কি একই গ্যাসের ক্ষেত্রে DU V এবং DU P অর্থাৎ স্থির আয়তনে হোক আর স্থির চাপে হোক দুইটার ক্ষেত্রেই কি হবে এই যে অভ্যন্তরীণ কাজের পরিমাণটা সেটা দুই ক্ষেত্রে সমান হবে তাহলে আমরা এই DU সমান CV dT এই জিনিসটা এখানে বসিয়ে দিতে পারি CV dT প্লাস EdV বা CV এখন ম্যাথমেটিক্যালি আমরা এই লাইন থেকে পরের লাইনে ভাবে লিখতে পারি CV dT মাইনাস CV এরপরে সি ডিটি কমন নিলে সিটি মাইনাস সিডি ডিটি এখন উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি ডিভি সিডি মাইনাস সিডি ডিটি কার কার হবে যার যার সাথে ডি আছে তাদের ইন্টিগ্রেশন হবে তাহলে পিভি আর এখানে পাচ্ছি সিপি মাইনাস সিবি আমরা জানি পিভি সমান সমান এন আর টি বা এন আর টি সমান সমান সিপি মাইনাস সিবি তাহলে টি টি ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা পাচ্ছি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু এন আর এন সমান সমান আমরা আগেই বলেছিলাম যে এন সমান সমান হচ্ছে 1 সেহেতু আমরা পাচ্ছি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর তাহলে পেলাম কি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর এটাই হচ্ছে আসলে দুইটি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর এবং আমরা ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাচ্ছি যে সিপি এর মানটা সিবি এর চেয়ে কম